মুসাফাহা সালামের পর মুসাফাহা আমরা কি এক হাতে করব নাকি দুই হাতে এ নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভাইয়েরা এটা নিয়ে মতানৈক্য করেন আসলে এতে আমাদের একটু মন নিয়ে চলতে হবে যেহেতু এক হাতে মুসাফা দুই হাতে মুসাফা ওটাই বৈধ যদিও নাকি এক এক হাতে মুসাফা করাটা সুন্নত আর দুই হাতে মুসাফা করাটা জায়েজ তাই আমরা এলেম বিনিময়ের স্বার্থে নসিহতের ভাষায় একে অপরের সাথে মত বিনিময় করতে পারি যে এক হাতে উত্তম যদি কেউ দুই হাতে করে এটাকে নাজায়জ বা বেদাত বলার কোনো সুযোগ নাই এই বিষয়ে আমরা যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে দেখি প্রথম কথা হচ্ছে হুজাইফ ইবুল ইহামমান রাজি আল্লাহ তোলা হাদিস যে হাদিসের মধ্যে রাসুতুল্লাম বলেন ইন্নেল মুকমিনা ইজা লাকিয়াল মুকমিন ফাসাল্লাম আলহী ওয়াখাদব ইয়ে দিহি ফাসা ফাহা হউ তানা স্যারা খত ইয়া হুমা কামা ইয়ে তাইনা স্যার ওয়ারাকুশাহাদ রাসূসের মেসাজ করেন যখন মোমেন অন্য মোমেনের সাথে সাক্ষাৎলাপ করে আর তাকে সালাম দেয় আর তার হাত ধরে মুসাফা করে তাইলে তার গুণগুলো এভাবে জরে পড়ে যেমন গাছের পাতা জরে পড়ে অন্যরা বাড়িতে আছে শীতকালে ফাতা যেমন জরে পড়ে আর একটা হাদিস যে হাদিসটা আবু দাবুদের পাঁচশত পাঁচ হাজার নম্বর হাদিস হাদিসটি সহি রাস উদ সদর সল্লাম একসাথে করেন মা মিন মুসলিমেন ইয়াফতার তেয়ানে ফাই আসাফাহান এ ইল্লা গুফিরা লাহু মা কাবোলা আইন ই ক দুই মুসলমান যখন একসাথে একে অপরের লাভ করে আর তারা মুসাফাহা করে একে হাত অন্যের হাতের সাথে মিলায় তাইলে

আর মুসাফাহা এটার অভ্যাস ছিল প্রসিদ্ধভাবে যে সাহবাই কামদের মধ্যে এটা প্রচলন ছিল সাহবাই মধ্যে পেফক আকারে মুসাফাহার প্রচলন ছিল ফান কাতা দাতা কল উলতুল ইয়ানাস বিন মালিক কাতা দা বলেন আমি আনাস মালেককে বললাম বললাম হালকানাতে মুসাফাহা তো ফেয়া সাবি রাসুলিল্লা সাল্লাম কলান মুসাফাকে রাসুল সাল্লাহ সাহবাইকের মধ্যে ছিল তিনি উত্তর দিলেন হ্যাঁ ছিল বোকারির ছয় হাজার তেষট্টি নম্বর এই আসারটি তাহলে এ বোঝা গেল মুসাফার গুরুত্ব কী এখন মুসাফা যে আমরা এক হাতে করবো নাকি দুই হাতে করবো এ বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইমাম আবুহানিভা রহিম আহমাল্লাহ উনাদের কথা হচ্ছে দুই হাতে মুসাফা করবে আর ইমাম শাহ এবং ইমাম মালিক রাহিম আহমাল্লাহ সহ অন্যান্য আকসর ওলামাই কারণের কথা হচ্ছে এক হাতে মুসাফা করার সুন্নত আর দুই হাতে যদি মুসাফা করে এটা বেদাত হবে না যেহেতু দুই হাতে করার বিষয়ে ইমাম এবং রায় আছে একটা হাদিসকে কেন্দ্র করে আমি ইনশাল্লাহ হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করবো মোহাম্মাত প্রথমে আসা যাক এক হাতে মুসাফার হাদিস কি এক হাতে মুসাফা করার হাদিস হচ্ছে হুজাইফাল ইবন ইয়ামান রাজিয়াল্লাহ তালা আনহুর অনেকগুলোই হাদিস আছে ইন্দাল মোহমিনা ইজাল আকিয়াল মোহমেন মুসলমান যখন মোমেনের সাথে সাক্ষাৎ তাপ করে ফাসাল্লামা আলহি তখন তাকে সালাম করে ও আখাজা বিয়াদিহি এবং তার হাত ধরে ফাহা তার সাথে মুসাফা করে তানা আসারাত খতাইয়া হুমা দুইজনের গুণা এভাবে জড়ি ফুরবে কামাইয়ে তানা আসার ওয়ারা সাজর যেমন নাকি গাছের ফাতা জড়ি যায় এ হাদিসটি তবরানি ফি আল আউসাতের মধ্যে আছে এভাবে এই হাদিসটি আর অন্যান্য অনেক কিতাবের মধ্যে আছে যেমন নম্বর খণ্ডের উনচল্লিশ পৃষ্ঠাতে হাদিসটি উল্লেখ করা হয়েছে এমনই আব্দুল ইবনে আব্বাসুদ আহান থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে ইজা লুকিয়া আল মুসলিম আল মুসলিম যখন মুসলমান মুসলমান বা খাতাব করে ফাখা জা বিশা ফাহাহু যখন সালামের পরে একে অপরের হাত ধরবে অর্থাৎ মুসাফা করবে তা না সালাত খতাইয়া হুমা মিন বাইনে আসবি হিমা কামাইয়ে তাই না সারু ওরা কুসাজের বিশ্বিতা তাইলে তাদের গুণাগুলো এভাবে জড়িয়ে পড়বে তাদের আঙ্গুল দিয়ে আঙ্গুলের মধ্যখান থেকে যেমন নাকি শীতকালে গাছের ফাতা ধরে যায় এই হাদিসটি নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সিলসিলাতে এর মধ্যে উল্লেখ করছেন এর সনদ সহি তাই এই বিষয়ে অনেকগুলো হাদিস আছে এখন হাদিসের শব্দের মধ্যে আমরা আসি হাদিসের মধ্যে আছে ও আখাজা বিয়াদিহি সালামের পরে মুসলমান ভাই মুসলমান ভাইয়ের হাত ধরবে এখানে বিয়াদিহি এক বসন আর ইয়াদা দুই বসন ইয়াদাই দুই বসন এখানে দুই বসনের যে উল্লেখ হয় না এখানে বিয়াদিহি তাহলে এক হাতের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু হাদিসের মুসাফার হাদিসের ক্ষেত্রে এক হাতের কথা উল্লেখ আছে তাই এক হাতে মুসাফা করা এটা সুনত এটাই সুন্নত আর যারা দুই হাতে মুসাফা করেন এটা জায়েজ এই বিষয়ের দলিল কি এই বিষয়ের দলিল হচ্ছে সহি বোখারি ছয় হাজার দুইশত পঁয়ষট্টি এবং সহি মুসলিমের চারশত দুই নম্বর হাদিস আব্দুল ইবনে মাসুদ রাজিউল্লাহ তালান থেকে কলা আল্লাহ মানি রাসুল উল্লাহ সাল্লাহাম আত্মা সাহুদা ওয়া কাফি বাই না কাফি রাসুল সাল্লাম আমাকে আত্মা হিয়া দেওয়া তার শিক্ষা দিয়েছেন যে অবস্থায় আমার হাত রাসুল সাল্লাহ সাল্লামের দুই হাতের মাঝখানে ছিল তাহলে দেখেন এখানে উনাকে যে রাসুদুল্লাহলাম তালিম দিতেছিলেন তার সাহুদের ও সময় হাত ছিল আবদুল্লিবিনের দুই হাতের মাঝখানে তাইলে এখন এই হাদিস দ্বারা আমরা কি ফেলাম যদি একে অপরের দুই হাত ধরে এটাও মুসাফা হয়ে যাবে তবে এখানে আমরা বলবো ইবনে মাসুদ হাদিসের মতো মুসাফার কথা উল্লেখ করা হয় নাই বরং উনি আহ রাসুদাল্লাম যখন আবদুল্লিবিন মাসুদকে তার শাহুদ তালিম দিতেছিলেন শিক্ষা দিতেছিলেন ইবনে মাসুদের প্রতি রাসুল্লিস্লামের স্নেহ ভালোবাসা প্রকাশ করার জন্য যে হাত দিয়ে ধরছেন বা এবং তালিমের প্রতি মনোযোগী করার জন্য হাত দিয়ে ধরছেন তারপরে আমরা মানে নিলাম যেহেতু এটাকে আমরা মুসাফাই বলি থাকি তাই যদি দুই হাতে মুসাফা করে সেটা অবৈধ না এখানে আমরা আরেকটা মাসাভার প্রতি দৃষ্টিভাত করতে পারি সেটা হচ্ছে আবদুল্লাহ মাসুদ আব্দুল মাসুদুল্লাহ ছিল এক হাত আর রাসুল সাল্লাহ আলু সাল্লামের ছিল দুই হাত তাইলে রাসুলসলোল্ল্লাহ আলু ইসলাম হচ্ছেন বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আর আবদুল্লবিন মাসুদুলিল্লাহ সালাম ছিলেন রাসুল সাল্লাহামের ছাত্র তাহলে ছাত্রের এক হাত আর ওস্তাদের হলো দুই হাত এখন আমাদের সমাজের মধ্যে অনেকে দেখা যায় যদি নাকি কোনো মুর সাথে এক হাতে মুসাফা করতে চায় তখন মনে করা এটা দেবী না এটা বেহাদবি কেমনে হবে রাসুল সাল্লাহ সাল্লামের থেকে সম্মানিত তার কেউ নাই রাসুল সল্লাহু সাল্লামের দুই হাত ছিল আবদুল্লিন মাসুদুল্লাহ আলম এক হাত ছিল তাই এটা যদি নাকি বৈধ হয় তাইলে এখন এটা বৈধই থাকবে মুরব্বী হওয়ার কারণে দুই হাত দিতে হবে তাহলে এটা আসলে যে শরীরের দৃষ্টিকোণ থেকে এটা বাড়াবাড়ি এটা অনুমোদন নাই সর্বোপরি কথা হচ্ছে যদি এক হাতে কেউ মুসাফা করে এটা সুন্নত হিসেবে আদায় হবে এটাই স্বাভাবিক রামদের থেকে আমল হয়ে আসতেছে আর যদি দুই হাতে মুসাফা করে যেহেতু দুই ইমাম এবং একটা হাদিসও ওনারা এই বিষয়ের উপরে উপস্থাপন করেন তাই আমরা দুই হাতে মুসাফা করলে বেদাত বলবো না সেটাকে আমরা জায়েজ বলবো আর এ বিষয়ের আমি একটা ফটো উল্লেখ করি সে ফটোয়াটা হচ্ছে ফতোয়া লাজনাদুর দায়মার ফতোয়া ফতোয়া লাজনাদুর মা চব্বিশ নম্বর খন্ডের একশত পঁচিশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে আমার মুসাফা তো বিলিয়ে দেয়নি জামিয়ান ফালা নানা ফি ফিহি সাইয়ান দুই হাতে মুসাফা করা এতে আমরা কোনো অসুবিধা মনে করি না লা কিন্না হু লা ইয়াম তবে যে উচিত না ফালা আউলা ইয়াকুনা বিওয়াহিদাতিন উত্তম হচ্ছে এক হাতে মুসাফা করা যেহেতু সরাসরি মুসাফার উল্লেখকৃত হাদিসগুলোর মধ্যে এক হাতের শব্দই আসছে এ বিষয়ের উপরে আরও দেখা যেতে পারে আল মৌসুদুল ফ্যাখিয়া লফজুল মুসাহ ফাহা এবং তহসাতুল আহ আহবাজি যেটা তিরমিদির ব্যাখ্যা গ্রন্থ এই বিষয়ের উপরে আমরা দেখতে পারি আর এছাড়া আরেকটা কথা আমরা খেয়াল রাখি বাড়াবাড়ি না করার জন্য কথাটা বলতেছি কাদের যা আন আহাম্মাদ ইবনে জাইদ আনহা সফাহা আবদুল্লাহ ইবনি আব্দুল্লাহ ইবনুল মোবারক বিকেল অর্থাৎ মুবারকের সাথে মুসাফা করছেন তো যেমন নাকি সহি বুখারীর মল্লক হিসাবে এক হাজার দুইশো ছয় নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে তাইলে এটা জাহেজের অন্তর্ভুক্ত যদি নাকি কেউ দুই হাতে মুসাফা করে এটা নাজাইজ বা বেদা বলা যাবে না এটাও জায়েজ হবে আর উত্তম হচ্ছে এক হাতে মুসাফা করা কারণ এটা সাহাবাইক্রাম থেকে এভাবে হইয়া এসছে তার আমলটা ক্রাম থেকে এভাবে হইয়া এসছে যে ওনারা এক হাতে কি করতেন মুসাফা করতেন ওয়ালিজা ওয়ারিজা বিল আকলিল ওয়াহিদা হিয়া সুনিয়া এই জন্য আহলমদের মধ্যে বেশিরভাগ এই রায় দিচ্ছেন যে মুসাফা এক হাতে করবে সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুন্নত ওয়াহিয়াল আদিয়াতুল ওয়াহিয়াল আদাতুল মুতারিদাতুল লাতি কানাত বাইনাল মুসলিমিন ওয়া বাইনাস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আর এটাই ছিল যে বেশি প্রচলন মুসলমান এবং সাহাবা ইকরামদের মাঝে যে এক হাতে মুসাফাটা তাই এক হাতে মুসাফা করাটা উত্তম আর দুই হাতে মুসাফা করা এটা জায়েজ বেদাত বা না যায় এই বেতক বেঁ না যায় না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলু সালাম